দেখুন মেটে আলু, মেটে আলুর বীজটা আমি আজ রান্না করব। এটা কিন্তু গাছটা যখন শুকিয়ে যাবে তখন এর গোড়াতে বিশাল বড় আলু হবে, মেটে আলু বলি আমরা। আর অনেকে বলে খাম আলু, আমরা বলি মেটে আলু। এই বীজগুলোকে আমি রান্না করব। তুলে তুলে নিচ্ছি গাছ থেকে। দেখুন দেখুন পাতাগুলো, পাতাগুলো পান পাতার মতো খুব সুন্দর লাগে। অগ্রহণ মাসে আলুটা হবে, মেটে আলুটা গোড়াটা, এই গাছটা শুকিয়ে যাবে তারপর মেটে আলুটা তুলে রান্না হবে। আমি আলুটা, আলুর বীজটা কেটে নেব, মেটে আলুর বীজটা। আমি তো একবার বলেছি রান্না করবো এটা আজকে। এটা মাছের মাথা দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি মাছের মাথা দেবো না, আজকে নিরামিষই রান্না করবো। এর এর গোড়ার যে যেটা হয় সেটাও মাছের মাথা দিয়ে রান্না যায়, কত সুন্দর। এটা এবার আমি সেদ্ধ করে নেব, সেদ্ধ করে তারপরে রান্না করবো এটা। আমি এই মেটে আলুর বীজটায় এই যে মশলা দেবো, তেজপাতা, জিরে, দারচিনি আর আদা, শুকনো লঙ্কা আর রসুনটা, রসুনটা দেবো। নিরামিষ রসুনটা দেবেন না, আমি একটু মাছটা দিচ্ছি না, একটু রসুন দিচ্ছি দুক। এটাকে আমি বেটে নেব, মশলাগুলো আমি বেটে নিয়েছি। আমি দেখলাম তখন বললাম এগুলো বাটা হয়ে গেছে, এটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি রান্না করব, তেল দিচ্ছি, দেব আমি শুকনো লঙ্কা আর দেবো জিরে সোমবার। মশলাটাকে আমি দেব, আলুগুলো আমি দিয়ে দেবো এবার, মেটে আলু দিয়েছে, ওগুলো ভালো সেদ্ধ হয়েছে। এবার জল, এবার আমি ঢাকা দিয়ে রাখি। এবার আমি দেখি তুলে, এটা হয়ে গেছে। এবার আমি মশলাটা দেবো, বাটা মশলাটা এটা দিয়ে দিই। তুলে দিচ্ছি, হয়ে গেছে আমাদের মেটে আলুর বীজের তরকারি।